महिषासुर निर्णाशी भक्तानं सुखदे नमः रूपं देहि जयं देहि यशो देहि विशोजय। प्रिय दर्शक ও শ্রোতা, আমি চন্দন চক্রবর্তী, সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনি জন্মান্তর মানুন বা নাই মানুন, জানেন কি ইহজন্মের মাতৃ সাধক ভবা পাগলাই ছিলেন পূর্বজন্মে রামপ্রসাদ? শুনে চমকে উঠলেন নাকি? তবে আজ এই ভিডিওতে আপনাকে এমন দুটি অতি আশ্চর্য ঘটনা শোনাব যা হয়তো আপনাকে কিছুক্ষণের জন্য বিস্ময় স্তব্ধ করে দেবে। তাই এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত একটুও মিস না করে পুরোটাই শুনবেন ও ভালো লাগলে আপনার মূল্যবান 10 সেকেন্ড সময় খরচা করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন, কারণ এটা আপনার কাছে খুব সামান্য কাজ হলেও আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আসুন দর্শক ও শ্রোতা বন্ধু, তাহলে এবার শুরু করা যাক। মা মারা যাওয়ার বছর খানেক পর ভবা পাগলা একবার কলকাতায় এসেছিলেন কয়েকজন বন্ধুর অনুরোধে। সেবার তিনি 4 নম্বর শোভাবাজার স্ট্রিটের বাড়িতেই উঠেছিলেন। সন্ধ্যার সময় ওই বাড়িতেই বরাবরের মতোই ভবা পাগলা গানের আসর বসান। এবারও বেশ জমে উঠল, পাগল নিজেই গান করেন তখন। একদিন রাত প্রায় 11টা নাগাদ গান শেষ হলে ভবা পাগলা তার অন্তরঙ্গ বন্ধুদের বললেন, কাল সকালে এক জায়গায় যাব, তোমরা যে যে যেতে চাও আমার সঙ্গে যেতে পারো, কিন্তু সকাল সকাল আসবে। কোথায় যাবে? বন্ধুরা জিজ্ঞাসা করল। তা দেখবি, এখন যাব এক জায়গায়, শিয়ালদা স্টেশন হয়ে যাব, সকাল সকাল আসবি কিন্তু। তাহলে ট্রেন যাত্রা কলকাতার বাইরে? যাব আমরা তোমার সঙ্গে, বললেন তার উৎসাহী ভক্তরা। যাত্রার সময় স্থির হল শিয়ালদাহ স্টেশনে গিয়ে কয়েকজন আগে পাগলের সঙ্গে দেখা করবেন। পরদিন ভোরবেলায় শিয়ালদাহ স্টেশনে সকলে মিলিত হলেন আগের পরামর্শ অনুসারে। পাগল টাকা দিলেন, বললেন হালিশহরের টিকিট কিনে নিয়ে এসো। সঙ্গীদের কিন্তু তখন বুঝতে দেরি হলো না যে ভবা পাগলা নিশ্চয়ই রামপ্রসাদের ভিটেই যাবেন বলে স্থির করেছেন। বলা বাহুল্য, সঙ্গীর যুবকদের তখন উৎসাহ অনেকটাই বেড়ে গেল। সেদিন ওই যাত্রায় যারা ভবা পাগলার সঙ্গী ছিলেন তাদের নামও কিছু আপনাদের সামনে উল্লেখ করব। তারা ছিলেন বিধুভূষণ চৌধুরী, গঙ্গাচরণ সাহা, নদিয়া গোবিন্দ সাহা, অমর গোবিন্দ সাহা, গোবিন্দমোহন চৌধুরী, অভিভূষণ সাহা, আমতার সতীশ সাহা, জীবনকৃষ্ণ সাহা, নিকুঞ্জ বণিক, সুরেন্দ্র বণিক, নিবারণ বণিক, অনেকেই। হালিশহর স্টেশনে নেমে যানবাহন কিন্তু কিছু পাওয়া গেল না, সুতরাং সকলেই স্থির করলেন পায়ে হেঁটে যাবেন। কিন্তু যাওয়ার রাস্তা তো তারা কেউ জানেন না, কারণ কারোরই তো এদিকটা আগে আসা হয়নি। পাগল বললেন চলো, তার নির্দেশেই সকলে পথ চলতে লাগলেন। সদল বলে ভবা পাগলা সকলকে নিয়ে আগে আগে এগোতে লাগলেন। ভবা পাগলা আগে আগে, তার দীর্ঘ ঋজু দেহ মেরুদণ্ড সোজা করে চলেন, মনে হয় সবার চেয়ে বুঝি তিনি সব কিছুতেই বড়। দুরন্ত পদক্ষেপে ভবা পাগলার এ চলা কিন্তু অসাধারণ দেখতে লাগে, খালি পায়ে হাঁটেন। কিন্তু আশ্চর্য, তার পায়ে কিন্তু কোনো ধুলোমাটি লাগে না। স্টেশন থেকে কিছুটা এগিয়ে এঁকে বেঁকে চলেছেন ওরা, পথ কিন্তু জঙ্গলাকীর্ণ, কারণ এখনকার মতো তখনও এসব জায়গায় জনবসতি গড়ে ওঠেনি, চারিদিকে বন জঙ্গলে ভর্তি। কিছু দূর এগিয়ে সঙ্গীরা চিন্তিত হয়ে পড়লেন। পাগল বললেন ভয় কি, আমি আছি না? একটু পরেই জঙ্গল থেকে একটা শিয়াল বেরিয়ে এলো, যাত্রীদের আগে আগে চলতে লাগলো। পাগল সবাইকে বললেন ওর পিছনে পিছনে চলো। পাগলের সঙ্গীরা কিন্তু মজা পেলেন এবং তার কথা মতোই এগিয়ে চললেন সামনে। কোন ফাঁকে শিয়ালটিকে আর দেখা গেল না, সে অদৃশ্য হয়ে গেল। বরঞ্চ তখন সামনে দেখা গেল একটি গাভী। গাভীটি কারোরই চোখ এড়ালো না, এটিও তাদের চলার পথের সঙ্গী, ঠিক আগে আগে চলেছে। বড় সুন্দর দেখতে সেটি, নয়ন মুক্ত হয়ে যায়, মন ভরে যায় তার অবয়ব আর গায়ের সুন্দর সাদা রং দেখে, একেবারে স্নিগ্ধ ধবধবে সাদা। এমন নীলাভ শুভ্র গাভী তারা আগে কেউ দেখেনি এবং সবারই নজর পড়ল তার দিকে। পাগল বললেন এবার ওকে অনুসরণ করে সকলে চলো। সুন্দর গাভীটি ধীরে ধীরে দুপাশের জঙ্গল ভেদ করে এগিয়ে যাচ্ছিল সামনের দিকে, যেন সে সব কিছুই জানে এবং যেন বলার চেষ্টা করছে, আমাকে দেখো, আমি যেভাবে যাচ্ছি পেছনে সেইভাবে সবাই এসো। পাগল তার সঙ্গীদের অনুসরণ করতে বলে গাভীটির ঠিক পিছন পিছন চললেন। আরও কিছু দূর যেতেই ডান পাশে পড়ল বন জঙ্গল ঘেরা একটা ভিটের মতো কিছু, কাছে পিঠে কোনো মানুষের বসতি নেই,
কোনো জনপ্রাণীর চিহ্ন নেই, লোকালয়ও চোখে পড়ল না। রাস্তার দিকে ওই ভিটেতে এককালে সদর দরজার মতো একজন দাঁড়িয়ে আছেন। দেখা গেল একজন বৃদ্ধা মানুষ দাঁড়িয়ে আছেন, বৃদ্ধার বিধবার বেশ, চোখের কোল পিচুটিতে ভর্তি, অপরিষ্কার, নোংরা। ভবা পাগলা ওই বৃদ্ধার কাছে গিয়ে দাঁড়িয়ে বললেন, চারিদিকে নিস্তব্ধ, নিঝুম। নিস্তব্ধতা ভেঙে বৃদ্ধাই প্রথম কথা বললেন ভবা পাগলার সাথে। বৃদ্ধা মিষ্টিভাবে সম্বোধন করে বললেন, রামপ্রসাদ এলি বাবা, আয়। এই বলে বৃদ্ধা বাড়ির ভিতরের দিকে পা বাড়ালেন। ভবা পাগলা তাকে অনুসরণ করলেন, পিছনের সঙ্গীরাও তাকে অনুসরণ করলেন। উঠোনে ঢুকেই সামনে ঘর বলতে একটি চালাঘর ছিল, ওই চালার নিচে একটি কাঠের আসন এবং ওই আসনের ওপর একটি একতারা ও একজোড়া কাঠের পাদুকা। মন্দিরে সেই সময় অন্য কোনো পরিবেশ বা কোনো মূর্তি ছিল না। পূব পাশে ছিল একটা পঞ্চবটি, বাঁশের একখানা বেড়া কে বা কারা দাঁড় করিয়ে রেখেছেন পুরাণ স্মৃতি স্মারক হিসাবে। পাগলের সঙ্গীরা বুঝলেন এটাই রামপ্রসাদের পুণ্য ভিটে। তারা কিন্তু ভীষণ পুলকিত হলেন এবং তারা সশ্রদ্ধ প্রণাম জানালেন। পাগলের সঙ্গীরা পথের শ্রমে ক্লান্ত হয়ে গেছেন, বিশেষ করে ভোরবেলায় বাড়ি থেকে যখন বেরিয়েছেন তখন ভালো করে খেয়ে দিয়ে বেরোতে পারেননি, ক্ষুধায় খুব কাতর। কিন্তু ভবার মুখে তখন নতুন হাসি, আনন্দের হাসি। সঙ্গীরা পাগলকে বললেন যে খুব খিদে পেয়েছে এবং তৃষ্ণাও পেয়েছে। পাগল তাদের বললেন, এখানে তো কোনো দোকানপাট নেই, গ্রামের দিকে চলে যাও, মুড়ি চিঁড়ে কিছু পাবে, এখানে এনে খাও। ভবা পাগলার সঙ্গীরা তখন সেই কথা শুনে যে যার মতো গ্রামের দিকে বেরিয়ে পড়লেন। পাগল বৃদ্ধার সঙ্গে এগিয়ে গেলেন সেই পঞ্চবটির দিকে, দুজনেই বসলেন পঞ্চবটির পাশে বাঁশের বেড়াটির কাছে। বৃদ্ধা পাগলকে বললেন, ওই ছেলেরা মুড়ি আনতে গেছে, নারকোল দিয়ে একটু মুড়ি খাবে বাবা? পাগলকে আপ্যায়ন করতে বৃদ্ধা ভীষণভাবে ব্যস্ত। উত্তরের জন্য অপেক্ষা না করেই বৃদ্ধা তার বাঁ হাতখানা একটু পিছন থেকে বাড়িয়ে দিলেন, আর সেই হাতটি সামনে আনতেই দেখা গেল তার সামনেই রয়েছে ছোবরা শুদ্ধ একটা আস্ত পাকা ঝুনো নারকেল। ভবা পাগলা বৃদ্ধার লীলা দেখছিলেন। বৃদ্ধাই বললেন, আচ্ছা আমি কেটে দিই নারকোলটা। আবার তিনি বাঁ হাত প্রসারিত করলেন তার পিছন দিকে, সামান্য সময় পরে সামনে আনলেন হাতটি। মুহূর্তের মধ্যে দেখা গেল নারকেলটি ছোবরা শুদ্ধ দুভাগ করা, যেন ধারালো কাটারি দিয়ে এক কোপে কাটা হয়েছে ওটি, সুন্দর শাঁস নারকেলের ভেতরে। পাগলের হাতে এগিয়ে দিলেন সে নারকোলটি তিনি, ভবা পাগলা হাতে করে নিলেন সেটি। কিছু পরেই পাগলের সঙ্গীরা হইচই করতে করতে কোঁচোর ভরা মুড়ি নিয়ে সেখানে উপস্থিত হল। অপরিষ্কার পিছুটিতে ভর্তি বৃদ্ধার মুখের দিকে তারা বিশেষ চাইলেন না এবং বৃদ্ধার দিকে মনোযোগও দিলেন না। পাগলই তাদের ডেকে নারকোল দিয়ে মুড়ি খেতে দিলেন। নারকোল দেখতে পেয়ে তারা অবাক হলো, তাতে কোনো সন্দেহ নেই। যাই হোক, কোনো রকমে জলযোগ সেরে ছেলেরা এদিক ওদিক ঘুরতে লাগলেন। চালার নিচে সেই কাঠের পাদুকার কাছে তারা দু আনা চার আনা পয়সা ছুঁড়ে প্রণাম করলেন এবং ভিটের মাথা ছুঁয়ে প্রণাম করলেন। পাগল ও বৃদ্ধা উঠে এসেছিলেন সেই সময় সেখানে, কি মনে হলো। ভবা পাগলাও দু একটি পয়সা দিলেন সেই কাঠের পাদুকার কাছে, কিন্তু বৃদ্ধা ভিটেই উঠে ঠিক সেই দুয়ানি তুলে নিয়ে পাগলের হাতে এসে ফিরিয়ে দিয়ে বললেন, তুমি আবার পয়সা কেন দেবে বাবা? পাগল এবার সঙ্গীদের নিয়ে ফিরবেন আবার সেই হালিশহর রেল স্টেশনের দিকে। ওরা পাগলকে বৃদ্ধার পরিচয়ে জিজ্ঞাসা করলেন, বললেন, ইনি কে? ভবা পাগলা বললেন, ইনি ধূমাবতী, কৃপা করে এসে আজ আমাদের দেখা দিলেন, ততক্ষণে তিনি অন্তর্ধান করেছেন। তখন সঙ্গী বিধুভূষণ বললেন, ধূমাবতী দশমহাবিদ্যার অন্যতমা? ভবা পাগলা বললেন, হ্যাঁ। বন্ধুরা বিস্মিত হলেন, হতবাক হলেন, নির্বাক হলেন এবং অনুতাপ করতে লাগলেন বৃদ্ধার প্রতি এমন অমনোযোগের জন্য। অহিভূষণ বললেন, তিনি নারকোল দিলেন আমাদের মুড়ি খেতে? ভবা পাগলা বললেন, হ্যাঁ। তখন আরেক সঙ্গী বললেন, এতক্ষণ বলনি কেন ভাই, এ আমরা কি করলাম? ওরা পরে সেই নারকোলের মালা ছোবরা সবটুকুই সেখান থেকে নিয়ে এসে নিজেদের মাথায় ঠেকিয়ে সঙ্গী করে নিলেন। ছোবরাসহ দু আধখানা করা নারকোলটি আজও কালনার ভবার ভবানী মন্দিরে রাখা আছে পুণ্যার্থীদের দর্শনের জন্য। বিধুভূষণ, অহিভূষণ, নদিয়া গোবিন্দ প্রমুখ সঙ্গীদের মনে আরও একটি প্রশ্ন জাগল, তাঁদের প্রিয়তম পাগলকে ধূমাবতীর রামপ্রসাদ বলে ডাকার কারণটা কি, সেটা তারা জিজ্ঞাসা করলেন। কিন্তু সেই ঘটনার মীমাংসা হয়েছিল আরও বেশ কিছু বছর পর। ঘটনার এখানেই তাই শেষ নয়,
এই ঘটনার পর প্রায় ২৫ বছর কেটে গেছে। এর মধ্যেই রামপ্রসাদের ভিটের সংস্কার করা হয়েছে, পূজা অর্চনার ব্যবস্থা করা হয়েছে, লোকজনেরও এখানে আসা যাওয়া বৃদ্ধি পেয়েছে। তখন ১৯৫৫ সালের জুলাই মাস। ভক্তটির নাম পরীক্ষিত পাল, এখনকার উত্তর চব্বিশ পরগনা জেলার সোদপুরের নাটাগড়ের নিবাসী। তাঁর পিতা অশ্বিনী কুমার পালও রামপ্রসাদের গানের খুব ভক্ত ছিলেন বা অনুরাগী ছিলেন। সবসময় তিনি রামপ্রসাদের গান গাইতেন। পিতৃসূত্রে রামপ্রসাদের গানের প্রতিও পরীক্ষিতের সেই কারণে খুবই আকর্ষণ ছিল। সুযোগ পেলেই পরীক্ষিত পাল হালি শহরে আসেন, ধ্যান জপ করেন। সেদিন ধ্যান প্রণাম শেষ করে তিনি গঙ্গার ঘাটে এসে দাঁড়ালেন। উদ্দেশ্য, একটি খেয়া নৌকায় গঙ্গায় পার হয়ে বাঁশ বেরিয়ে যাবেন। নৌকার জন্য যখন তিনি অপেক্ষা করছেন, তখন একটা অদ্ভুত দৃশ্য তিনি নিজের চোখে দেখলেন। তিনি দেখলেন গঙ্গা তীরে নিগমানন্দের মন্দিরের উপর দিয়ে শূন্য মার্গে এক মহাত্মা পুরুষ হালি শহর থেকে গঙ্গা পার হয়ে বর্ধমান কানলার দিকে যাচ্ছেন। কিন্তু একই অদ্ভুত দৃশ্য তিনি দেখলেন, কিছুই বুঝতে পারলেন না বটে, শুধু হাত জোর করে প্রণাম করলেন সেই মহাপুরুষের উদ্দেশ্যে। তারপরও কেটে গেছে বেশ কিছুদিন। ১৯৬৭ সালের ২৫শে আগস্ট পরীক্ষিত পাল সবার আগে ভবা পাগলার প্রত্যক্ষ পরিচয় লাভ করলেন। সশরীরে তাকে নিজের চোখের সামনে দেখতে পেলেন, তার গান শুনলেন, আর যা বুঝলেন তা এক রোমাঞ্চকর উপন্যাসকেও হার মানিয়ে দেয়, টান টান উত্তেজনাপূর্ণ ছোট গল্পকেও হার মানায়। তার আনন্দের মাত্রা কানায় কানায় ভরে উঠল। এই দেখে যে হালি শহরের ঘাটে সেই দিন তিনি যে শূন্য মার্গে সঞ্চারী মহাপুরুষকে দেখেছিলেন, তিনি আর কেউ নন, ঠিক ভবা পাগলার মতোই দেখতে ছিলেন। তার অসীম আনন্দের আরও কারণ হল, সেদিন ওই ২৫শে আগস্ট এবং পরদিন সন্ধ্যায় ভবা পাগলাকে দুবার রামপ্রসাদ রূপে তিনি দর্শন করেন এবং ভবার সঙ্গীত আসরে তিনি সেই দৃশ্য দেখেন। বলা বাহুল্য, ভক্তির ডোরে বাঁধা পড়তে পরীক্ষিত পালের আর দেরি হয়নি, দেরি হয়নি পাগলের সান্নিধ্য ও স্নেহ আশীর্বাদ লাভ করতেও। এবং অচিরেই সুযোগ লাভ হল তার কালনায় ভবার ভবানী মন্দিরে যাতায়াতের এবং অন্তরঙ্গভাবে তার সঙ্গে মেলামেশার। এই ভক্তের দিনপঞ্জি থেকে জানা যাচ্ছে ১৬ই আগস্ট ১৯৬৮ সালের কয়েকটি ঘটনা। কানলার মন্দিরে বসে তিনি লিখছেন, কানলার মন্দিরে বসিয়া বাবা আজ শ্যামাদাকে হালি শহরের সাধক রামপ্রসাদের কালীবাড়ি দেখে আসতে বললেন। রামপ্রসাদের বাড়ি আলোচনা করতে করতে বাবা পাগলার দুই চোখে জল চলে আসলো, বুঝিবা তার পূর্বস্মৃতি জেগে উঠল। অশ্রু বিসর্জন করিতে করিতে বাবা একসময় গদগদ কণ্ঠে বলিয়া উঠিলেন, মা গভীর রাত্রে পদ্মফুল চাইলেন। আমি বললাম, এত রাত্রে পদ্মফুল কোথায় পাব? মা বললেন, যা গাব গাছে আছে, নিয়ে আয়। বাবা আমাদের খোঁজ করিলেন সেই গাব গাছটি এখনও আছে কিনা। বাবার অশ্রু বিসর্জন এবং পূর্বস্মৃতি রোমন্থন, এইগুলো শ্যামাপদ সাহা, সুবোধ মিশ্র, লাল ঠাকুর প্রভৃতির সামনেই হল। এরপরের ঘটনা বাংলা ১৩৭৬ সালের ২৩শে কার্তিক রবিবার। সেদিন শারদীয়া শ্যামা পূজা, দীপান্বিতা। সোদপুরের নাটাগড়ের ভক্ত শ্যামাপদ সাহার ঘরে ভবার শ্যামা মন্দিরে সেদিন মাতৃপূজা। স্বয়ং ভবা পাগলা কালনা থেকে এসেছেন ওই কালী পূজার জন্য। খুব ভোরে কাছেই পরীক্ষিত পালের ঘরে কালী পূজার জলভরা ঘট পাগল নিজে হাতে স্থাপন করবেন এবং পার্শ্ববর্তী শিববাড়ি ভ্রমণ করে ভবার শ্যামা মন্দিরের বারান্দায় এসে বসলেন। সেই বারান্দায় পাগলের পাশে আরও ১৫ জন ভক্ত তখন রয়েছেন, গৃহস্বামী শ্যামাপদ সাহাও রয়েছেন। কথায় কথায় এবার রামপ্রসাদের গান এবার কালি তোমায় খাবো এই গানটির কথা উঠল। শ্যামাপদ সাহা ইঙ্গিতপূর্ণ একটি জিজ্ঞাসা করলেন ভবা পাগলাকে, ওই গানটি আপনারই লেখা না বাবা? পাগল সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, সে ছিল রামপ্রসাদ আর এ হল মহাপ্রসাদ, এ প্রসাদ সবার জন্য। রামপ্রসাদ গিয়েছিল এবার কালি তোমায় খাবো, খাবো খাবো গো দীন দয়াময়ী, এবার আমি তোমায় খাবো। আর ভবা গাইল, মা গো এবার পেটটি ভরে খেয়েছি। পুরো গানটি পাগল দ্রুত লয় আবৃত্তি করলেন। তার পাশেই বসা ছিল ভবা পাগলার অপার স্নেহ ও আশীর্বাদ ধন্য বালক শ্রীমান শান্তিরঞ্জন বিশ্বাস। ভবা পাগলার লীলা ও রামপ্রসাদের ভিটা সম্পর্কে আপনারা যা শুনলেন সেই ঘটনাগুলির কিন্তু শেষ চমক এখনও বাকি আছে। এই দুই মাতৃ সাধকের মধ্যে প্রকৃত সম্পর্ক বা পরিচয় সম্পর্কে তাৎপর্যের ভার মহাকালের হাতে। ভক্তপ্রবর পরীক্ষিত পালের মনে একদিন একটি বিশেষ চিন্তা উদয় হল। তিনি মনে মনে স্থির করলেন রামপ্রসাদ বনাম মহাপ্রসাদ নামে একটি প্রবন্ধ লিখবেন। এমনি সময় এরকম তিনি বেশ কয়েকটি লেখা লিখেছেন আগে। ভবা পাগলার প্রসঙ্গে প্রতিটি রচনায় শুরু করার আগে পরীক্ষিতের আবদা ছিল যে রচনার শিরোনামটি
স্বয়ং ভবা পাগলা নিজের হাতে লিখে দেবেন একটি সাদা কাগজে। তিনি শিরোনামটি লিখে দিয়ে নাম স্বাক্ষর করলেই পরীক্ষিত পাল লেখা শুরু করে দিতেন। পরীক্ষিত পাল এলেন, হাতে একখানা সাদা কাগজের পাতা ও তার কলমটি এগিয়ে দিলেন ভবা পাগলার হাতে। কানে কানে প্রার্থনা জানালেন, রামপ্রসাদ ও মহাপ্রসাদ লেখক। কাগজ ও কলমটি পাগলের হাতে তুলে দিয়ে কানে কানে তিনি নিজের কথাটি প্রার্থনা করলেন। পাগল সঙ্গে সঙ্গেই শিরোনামটি লিখতে আরম্ভ করলেন, কিন্তু অবাক হলেন, পাগলের চোখ দুটি তখন ছলছল করছে। শিরোনাম ও স্বাক্ষর শেষ করার পর তার কানের পাশে মুখখানে এগিয়ে নিয়ে এসে অস্ফুট স্বরে বললেন, অনেকদিন পর নামটা লিখলাম তো, তাই চোখে জল এলো। ওই সকরুণ ভাবমতো দৃশ্যটি যেন কোনোদিনই ভুলবার নয়। প্রিয় দর্শক ও শ্রোতা, আশা করি এই ঘটনাগুলি শুনে আপনারা বিস্ময়ে সত্যি স্তব্ধ হয়ে গেছেন। ইহজন্মের ভবা পাগলাই যে পূর্বজন্মে রামপ্রসাদ, সেটা আমরা অনেকেই এখন অনুমান করে নিতে পারি। যদি বিতর্ক ওঠে, তবে সেই বিষয়ে মীমাংসার ভার রইল মহাকালে এবং যোগ্য গবেষকের হাতে। তবে আজকে বিদায় নিচ্ছি, শিগগিরই ফিরে আসছি কোনো যোগী মহাপুরুষের অলৌকিক কথাকে সঙ্গে নিয়ে। ধন্যবাদ।